আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জিল্লুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নাবিইয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানুল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যাবতীয় এই প্রশংসা মহান আল্লাহর জন্য যে মহান আল্লাহ তাবার কথা আল্লাহ অশেষ দয়াই অনেকটা প্রতিকূলতার মধ্যে হলেও কেন্দ্রীয় কর্মী সম্মেলন বাংলাদেশ আলাদা সংঘের দু হাজার বিশ অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ এবং তাসলিমাত বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহ্লের প্রতি সম্মানিত মহতারাম সভাপতি মহতারাম প্রধান অতিথি সঞ্চালক ওলামায় দিন সহ দায়িত্বশীল যারা আছেন আপনারা হয়তো আগেই জেনেছেন তারপরও বলে দিচ্ছি সেটা হলো যে জেলা জবাব সভাপতিদের একটি বিষয় নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে সমাজ সংস্কারে সংঘের ভূমিকা ও আমাদের করণীয় এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা পবিত্র কোরআন সৈসার আঙ্গিকে এবং যৌক্তিক কিছু কথা আপনাদের সামনে পেশ করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ ইনস আল্লাহ মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিমসরা মায়দা আয়াত নম্বর দুই তা আওয়ানু আল আল বি তাকুবা আলা তা ওয়াল আল উদওয়ান তোমরা পরস্পরকে পণ্যের কাজে কল্যাণের কাজে আল্লাভীতির কাজে সহযোগিতা করো পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না এই মর্মে বাংলাদেশ আওয়ালির যুবসংঘ উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি রোজ রবিবার থেকে শুরু করে অধ্যবধি সময় পর্যন্ত এই নীতিতে নিজেদের মধ্যে যেমন পবিত্র কোরআন হাদিসের বিষয়কে প্রচার এবং প্রতিষ্ঠার চেষ্টা করেছে অনুরূপভাবে পথহারা যুবকদের মধ্যে এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমাজ সংস্কারে বাংলাদেশ আলাদা যুবক সংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের এদেশে যুবকরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে আমি আমার ছোট্ট যতটুকু গবেষণা সেখান থেকে যেটা আমি পেয়েছি সেখান থেকে স্পষ্ট যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে বাংলাদেশের যুবকরা মোটামুটি তিনটি ভাগে বিভ্রান্ত এবং প্রতারিত হয়েছে এক ধর্মের নামে ধর্মের অপব্যা বা অপব্যাখ্যা করার মাধ্যমে কোরআন সন্নার অপব্যাখ্যা করার মাধ্যমে এক শ্রেণীর যুবককে সেই জান্নাতের সুগন্ধির লোভ দেখিয়ে বিভ্রান্ত করা হয়েছে দুই বিজাতীয় বিভিন্ন মতবাদের কারণে আজকে এক শ্রেণীর যুবকরা যাদের ইমান হারিয়ে বিজাতীয় মতবাদের পিছনে ছুটছে তিন আমাদের দেশে কবর পূজার মাজার পূজারীরা এক শ্রেণীর যুবকদেরকে বিভিন্ন ধরনের নেশা এবং মেয়েদের লোভ দেখিয়ে বা বিভিন্ন ধরনের আরও লোভনীয় কিছু সামনে উপস্থাপন করে তাদেরকে বিভ্রান্ত করেছে বাংলাদেশ আমাদের যুবসংঘ এ সকল যুবকদেরকে অত্যন্ত কষ্টের মাধ্যমে পবিত্র কোরআন ও সৈহাদিসের দাওয়াতের মাধ্যমে তাদেরকে এই ভুলভ্রান্তি থেকে বের করে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আল্লাহ সন্দরন বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন যেটা বাংলাদেশ আমাদের যুবসংঘ এখন বর্তমানে যুবকদের মধ্যে অত্যন্ত মানে পরিশ্রমের মাধ্যমে এ সকল যুবকের কাছে বাণীগুলো পৌঁছানোর চেষ্টা করছে পবিত্র করানো হাদিসের যাতে করে তারা সামাজিক পর্যায়ে যে ভুল ত্রুটি এবং অশ্লীলতার মধ্যে ডুবে আছে সেখান থেকে তারা বের হয়ে নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারে বাংলাদেশ আহলাদি যুবসংঘ নির্ভেজাল তাহিদের ঝান্ডাবাহী দেশের একক যুব সংগঠন সুতরাং আমরা সকলে মিলে চেষ্টা করব এই সংগঠনকে সহযোগিতা করার জন্য এবং এই সংগঠনের ছায়াতলে তলে সে জায়গা নেওয়ার জন্য আমি করণীয় কিছু কথা বলতে চাই বাংলাদেশ আলে আলোচ সংঘের সাথে জড়িত যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার অবশ্যই আমাদের এই মর্মে করণীয় কীগুলো রয়েছে সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো এক নম্বর আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলছি যে ব্যক্তির সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সৈহাদিসের মাধ্যমে তাও হৃদ ইবাদ তথা আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আর বাংলাদেশের সকল অঙ্গ সংগঠন সহ বিশেষ করে বাংলাদেশ আলাদা যুবসংঘ এই কাজটি আপ্রাণ চেষ্টা করে যুবসংঘ যুবকদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে বিশেষ করে আল্লাহ তাবার কথা আলাদা যে নির্দেশনা ওমা আখলাক্তুল জিন্নাবাল ইনসা ইল্লা ইয়া বদুন মানুষ এবং জিনজাতিকে কেবলমাত্র তার দাসত্ব বা গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং এই দাসত্ব এবং গোলামির মধ্যে যাতে ফিরে আসতে পারে যুবকরা আর এই দাসত্ব এবং গোলামীর মধ্যেই রয়েছে আনুগত্য দাসত্ব এবং গোলামীর মধ্যে রয়েছে সেখানে সফলতা এই মর্মে যদি আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই সমাজ থেকে যাবতীয় অশ্লীলতা দূরীভূত হয়ে যাবে আল্লাহ দাসত্ব যিনি করবেন আল্লাহর গোলামী যিনি মেনে নেবেন আল্লাহ এবং তার আনুগত্য যিনি করবেন তিনি কশ্চিনকালেও কোনো অন্যায়ের সাথে আপোষ করতে পারেন না দুই ইত্তিমায় সন্না প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে কারণ তারলামের মহান আদর্শ ছাড়া কোনো সমাজ পরিবর্তন সম্ভব নয় এই যেন রসুল মোহাম্মদ সা্লামকে বিশ্বের সমাজ সংস্কারক বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক যিনি ছিলেন তিনি মোহাম্মদ সা্লাম তার আদর্শে যদি আমরা যুবকদেরকে উদ্বুদ্ধ করতে পারি যুবকদের মধ্যে যদি আমরা এই বিষয়গুলোকে তুলে ধরতে পারি আজিজ অবশ্যই আরও ফলপ্রসূ ফলাফল আমরা পেতে পারি তিন নম্বর কোরআন সন্ন্যার অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে হবে আজকে যারা কোরআন এবং সন্ন্যার অপব্যাখ্যা করে যুবকদেরকে বিভ্রান্ত করেছে সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে আজকে সমাজকে অস্থিতিশীল সমাজে পরিণত করেছে তাদের কাছে পবিত্র কোরআন ও সৈহাদেশের সুনির্দিষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে অবব্যাখ্যার জবাব দিয়ে যুবকদের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে হবে আর এটা বাংলাদেশ আলাদা যুবসংঘের কর্মী ভাইরা অবশ্যই পালন করে চলছেন এবং সমাজ সংস্কারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চার নম্বর যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে বিভিন্ন বিজাতীয় মতবাদ আমাদের দেশে আঁকড়ে ধরেছে যুব সমাজকে তারা আজকে নিজেদেরকে যথেষ্ট মনে করে যে এইটাই আমার জন্য যথেষ্ট অথচ আল্লাহ তাবারকাতালা তাকে যেটা দিয়েছেন সেটাকে যথেষ্ট মনে করে না যিনি সৃষ্টিকর্তা তিনি দিলেন সেটা মনে করছে যথেষ্ট নয় অথচ আমরা বিভিন্ন মানুষের যেগুলি মতবাদ কালের বিবর্তনে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে সেগুলি মতবাদের অশাড়তা প্রমাণ করে ব্যাখ্যা করে আমাদেরকে অবশ্যই এগুলো উপস্থাপন করতে হবে কবর পূজারীদের তাদের যে অসাড়তা কবর পূজারীরা বিভিন্ন ধরনের শিল্প এবং অশ্লীলতার মাধ্যমে টাকা এবং বিভিন্ন ধরনের নেশার মাধ্যমে যুবসমাজকে বিভ্রান্ত করছে তাদেরও এই অসারতা প্রমাণ করে যুব যুব সমাজের মধ্যে যদি আমরা এভাবে এগিয়ে আসতে পারি তাহলে অবশ্যই সমাজের একটা বড়ো ধরনের সংস্কার সম্ভব পরিশেষে ইসলাম শান্তির ধর্ম বিধায়ী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সার্বিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলিম সংহতি সুদৃঢ় ও মজবুত করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি যা বাংলাদেশ আলাদেশ যুবসংঘ গ্রহণ করেছে এবং সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার করতে সক্ষম হয়েছে এবং সামনে ইনশাআল্লাহ আরও হবে আমরা শিশ আল্লাহর কাছে দোয়া করছি এই কর্মী সম্মেলন দু বাংলাদেশ আহলে যুবসংঘের এটা যেন আল্লাহ কবুল করে নেন সফল করেন এবং সকল যুবসংঘ ভাইদেরকে আমি বলবো যে অবশ্যই আমরা যেন এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমাদের সমাজের যে ফেতনা ফাসাদগুলো রয়েছে সমাজের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে এটা যেন সংস্কার করতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি